শটে গোপাল, ও কোথায় মারলো? তাইরপুর জয় মাতারা। সঞ্জু গোল করলো, গোপাল তাকে কিন্তু সেভ করতেই হবে, সেভ করে দিল। একদিকে আছে তোমার নবদ্বীপ বিএসএফ এবং আরেকদিকে আছে তোমার জয় মাতারা তাহেরপুর। নবদ্বীপ বিএসএফ তাদের প্রথম শট, শটে রাহুল এবং এদিকে গোলকিপার গোপাল। নবদ্বীপ বিএসএফ তাদের প্রথম শট, শটে রাহুল প্রথম শটে গোল করলো নবদ্বীপ বিএসএফ। সুমন যাচ্ছে শট করতে। তাহেরপুর জয় মাতারা তাদের প্রথম শট, শটে সুমন এবং এদিকে গোলকিপার রাকেশ। নবদ্বীপ বিএসএফ তারা প্রথম শটে গোল করে এবং জয় মাতারা তাহেরপুর তাদের প্রথম শট, শটে সুমন। প্রথম শট জয় মাতারা তাহেরপুরের, শটে সুমন এবং এদিকে গোলকিপার রাকেশ। শটে সুমন গোল, গোল করলো এবং দুটো টিমে কিন্তু প্রথম শটে গোল করে। ভাস্কর যাচ্ছে শট করতে। এখন অবধি দুটো টিমে কিন্তু তারা কিন্তু প্রথম শটে গোল করে এবং নবদ্বীপ বিএসএফ তাদের দ্বিতীয় শট, শটে ভাস্কর এবং এদিকে গোলকিপার গোপাল। শটে ভাস্কর দ্বিতীয় শট নবদ্বীপ বিএসএফ। এদিকে গোলকিপার গোপাল দ্বিতীয় শট নবদ্বীপ বিএসএফ ভাস্কর শটে। ভালো ঘোরালো বলটাকে, ভালো চেঞ্জ করলো এবং দ্বিতীয় শটে গোল করলো নবদ্বীপ বিএসএফ। নবদ্বীপ বিএসএফ তারা দুটো শটে দুটো গোল করে এবং জয়মাতারা তাহেরপুর তারা প্রথম শটে গোল করে। দ্বিতীয় শট জয়মাতারা তাহেরপুরের, শটে গোপাল এবং একদিকে গোলকিপার রাকেশ, একদিকে গোপাল একদিকে রাকেশ। দ্বিতীয় শট জয়মাতারা তাহেরপুরের। শটে গোপাল, ও কোথায় মারলো, কোথায় মারলো গোপাল, মিস করে ফেললো। জয় মাতারা তাহেরপুর তারা কিন্তু দ্বিতীয় শটটা কিন্তু মিস করে ফেললো। সুকুমার আমাদের লোকাল, আমাদের ভাইয়ের ছেলে সুকুমার এসে শট করতে, উইনিং শট করতেছে সুকুমার। কারণ নবদ্বীপ, কারণ জয় মাতারা তাহেরপুর তারা কিন্তু দ্বিতীয় শটটা কিন্তু মিস করে ফেলে। এখন অবধি খেলার ফলাফল, নবদ্বীপ বিএসএফ তারা দুটো শটে দুটো গোল করে এবং জয় মাতারা তাহেরপুর তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে ফেলে এবং নবদ্বীপ বিএসএফ তাদের উইনিং শট, শট করতে এসছে সুকুমার এবং এদিকে গোলকিপার গোপাল। সুকুমার যদি গোল করে দেয় টিম নবদ্বীপ বিএসএফ তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে এবং এদিকে গোপাল তাকে কিন্তু সেভ করতেই হবে, সেভ করে দিল,
সেভ করে দিল গোলকিপার গোপাল, নিজেই মিস করেছিল এবং নিজেই কিন্তু দায়িত্ব নিয়ে সেভ করলো গোপাল। এবং তিন নম্বর শটটা কিন্তু মিস করে ফেললো নবদ্বীপ বিএসএফ। তিন নম্বর শট, জয়মা তারা তাহেরপুর শট করতে এসেছে শেখ সঞ্জু, এবং আরেকদিকে গোলকিপার রাকেশ। শটে সঞ্জু, তিন নম্বর শট, তাইরপুর জয়মা তারা, সঞ্জু গোল করলো সঞ্জু। এবং তিনটে শট হয়ে গেছে, তার মধ্যে কিন্তু দুটো টিম কিন্তু একটা করে শট কিন্তু মিস করে। এবং একটা করে সাডেন ডেট হবে, যদি সাডেন ডেটের ফলাফল না হয় তাহলে টচের মাধ্যমে ফলাফল হবে। চার নম্বর শট করতে এসছে নবদ্বীপ বিএসএফ, শটে ছোটে দা, এবং এদিকে গোলকিপার গোপাল। একটা পোস্ট ছোট করে দাঁড়িয়েছে গোপাল, শটে ছোটে, ভালো ফিনিশ করলো ছোটে। এদিকে চার নম্বর শট করতে এসছে তাহেরপুর জয়মা তারা, ন নম্বর জার্সিভুদের প্লেয়ার অজয়, এবং এইদিকে গোলকিপার রাকেশ। বিএসএফ নবদ্বীপ তারা কিন্তু তাদের কিন্তু চারটে শট কমপ্লিট হয়ে গেছে, এবং জয়মা তারা তাহেরপুর তাদের এটা চার নম্বর শট। এবং কীভাবে দাঁড়িয়ে আছে দেখুন রাকেশ, মানে কি ইশারা করছে যে ওদিকেই গোলটা করতে হবে, ওদিক থেকেই, বাট ভালো ফিনিশ করলো অজয়। দাদা আপনি একদিকে আছে ভাস্কর নবদ্বীপ বিএসএফ, এবং একদিকে আছে গোপাল জয়মাতা তাইরপুর। ভাস্কর তুললো, গোপাল তুললো, এই গোপাল একদিকে ভাস্কর। কয়েনের যে পরিমাণটা বেশি দেখা যাবে ফিফা বাবা জাগা ভাই ভাই আচ্ছা ইয়েলো পড়েছে ফিফা ব্লু তো এরাম গোপাল সেমিফাইনালে প্রবেশ করলো তাহেরপুর জয়মা তারা।